হাই, আমি অম্লান ও তৃষা ও রাজ। আপনাদের এই ভালোবাসার জন্য আজকে আমরা সঙ্গীত বাংলার এই পর্দায় চলে এসেছি। আমরা একটা গান, এই গানটাই আপনাদেরকে আর নতুনভাবে একটুখানি শোনানোর চেষ্টা করছি। এই গানটা নিয়ে আমাদের প্রচুর স্টোরি। আমার যেটা খুব ইন্টারেস্টিং আমার আমার ক্ষেত্রে, যেটা আমি যখন এই গানটা স্ক্র্যাচ আমিও করেছিলাম, অম্লানদা আমাকে বললো একটা গান তুই গাইবি, আমি ঠিক আছে আমি গাইছি, কিন্তু তখন সত্যি এটা শিওর ছিলাম না যে এই ফোকের এই পোর্শনটা আমি গাইবো কি না। কিন্তু গাওয়ার পর ফাইনালি সেটা আমার আমার ভয়েসটাই রয়ে গেছে, এটা আমি আমার কম্পোজারকে থ্যাংক ইউ বলতে চাই। মানে আমরা মেইনলি আমায় এই গানটাতে আমায় ডুবাইলি রে ভাসাইলি রে, যে খুব পপুলার একটা ট্রেডিশনাল লাইন ফোকের, সেটা আমরা ইউজ করছি। বাট সুর আমরা একদমই নতুনভাবেই করা, প্রসেনের লেখা। আর রাজও এটা বল, রাজও এটা খুবই ভালো গেছে, রাজ বলছে একমত। আমার ছোট পোর্শন ছিল, বাট ওইটুক পোর্শন ইটসেলফ এত সুইট, তোকে ছাড়া চলে না, যে রাতে রাত চলে না। হ্যাঁ, আমার ওই পোর্শনটা আমার হেভি লেগেছে তো। আর গানটার মধ্যে আবার কি পুরোনো দিনের লিরিক্স আছে বাট নতুন সুরে করা। আচ্ছা, এই গানটা নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে আনপ্লাগটা সবাই শুনে, আবার এই গানটা আনপ্লাগ কেমন লাগে একদম সবাই শুনুক, শুনে জানা কেমন লাগছে। আই হোপ যে সবার খুব ভালো লাগবে। তোকে ছাড়া চলে না, রাতে রাত ঢলে না, কোনো কথা বলে না এমন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দুরিয়ার বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দুরিয়ার বুঝি ছাড়া চলে না, রাতে রাত ঢলে না, কোনো কথা বলে না। Do